قسم الرياضيات 23 নম্বর প্রশ্ন احسب التالي নিচে সংখ্যা দেওয়া আছে এই সংখ্যাগুলো সরল অঙ্ক সরল অঙ্কটা করতে হবে তো এখানে যে অপশন দেওয়া আছে সেই অনুযায়ী এই 12 26 এর মধ্যে কাটাকাটি যেহেতু ভাগ অবস্থা আছে উপর নিচ ভাগ অবস্থা আছে তো 12 24 এর মধ্যে দুইবার যায় এখানে 2 9 18 এর মধ্যে দুইবার যায় এখানে হবে 2 এরপর এই 2 আর এই 2 কাটা যায় সুতরাং এখানে কিছু থাকে না শুধু মাইনাস 1 থাকবে এরপর এখানে কাটাকাটি করা যায় 5 আর 5 25 এর মধ্যে যায় 5 বার 5 আর এখানে 27 54 এর মধ্যে যায় 2 বার 2 তাহলে এখানে থাকলো মাইনাস 1 যেহেতু 24 24 এর মধ্যে 24 যেহেতু এখানে কাটাকাটি করা হয়েছে তো এখানে 1 ধরা যায় যে এখানে 1 আছে এরপরে প্লাসের প্লাস চিহ্ন এরপরে এখানে আছে নিচে আছে 2 উপরে আছে মাইনাস এবং 5 মাইনাস 5 আছে এখন এই সরল অঙ্ক এখন করার নিয়ম হলো এই লসাগু এটা লসাগু লসাগু বসাইতে হবে লসাগু বসানোর পরে এটাকে সরাসরি গুণ করতে হবে 2 দিয়ে তাহলে 2 একে 2 মাইনাসের মাইনাস এরপরে এই প্লাসের প্লাস এরপরে এখানে নিয়ম হলো এই 2 দিয়ে এই 2 কে ভাগ করতে হবে ভাগ ফলকে উপরেরটার সাথে গুণ করতে হবে তাহলে 2 2 এর মধ্যে একবার যায় তা আর 5 অক্কে 5 মাইনাসের মাইনাস 5 অক্কে 5 তাহলে এখানে থাকলো এটা আর এখানে থাকলো এটা এখন আমাদেরকে উপরে এই চিহ্ন চেঞ্জ হয়ে যাবে মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে তাহলে নিচে নিচে থাকবে 2 আর উপরে মাইনাস 2 আর এখানে চিহ্নটা যেহেতু মাইনাস প্লাসে মাইনাস হয় সুতরাং এখানে মাইনাস হবে 5 এর 5 এখন দুইটাই মাইনাস যেহেতু এখন মাইনাস যোগ করতে হবে 2 যেভাবে আছে সেভাবে এখন এই দুইটা যোগ করলে কত হয় মাইনাস 7 মাইনাস 7 এখন এই মাইনাস 7 কে 2 দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে ভাগফল যেটা হবে ওইটাই উত্তর তো 7 কে আমরা মনে মনে করতে পারি তারপরও ভাগ করার যে নিয়ম সেটা শিখাই এই 7 ভাগ 2 2 7 এর মধ্যে কয়বার যায় 3 দুগুণ 6 3 বার যায় 3 অবশিষ্ট থাকে কত 1 1 এর মধ্যে যায় না এখানে দশমিক দিয়ে এখানে শূন্য বাড়াইতে পারবো এখন 10 এর মধ্যে 2 কতবার যায় 5 বার তাহলে 10 এটা হলো অঙ্ক তাহলে আমরা ফলাফল পেলাম এই মাইনাস চিহ্ন যেহেতু রয়েছে মাইনাস বসে যাবে আর এখানে 3.5 এটাই উত্তর 3.5 এটাই উত্তর